শুভ দুপুর বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। তো ইলিশ মাছগুলান দেখো, দুটা নিয়ে এসেছি, তো কেটে ধুয়ে নিয়েছি। এরপরে কালো সরষা, সাদা সরষা আর হচ্ছে পোস্ত বেটে নিয়েছিলাম। তো দুটো কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে পিষে নিয়েছিলাম। তো এরপরে হাফ মাছ রেখে দিয়েছি, আর হাফ মাছ এ দেখো এতে দিয়ে দিলাম একটা কৌটার মধ্যে। তো দেওয়ার পরে তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এরপরে একটু হচ্ছে যে তেল দিয়ে দিলাম, সরষার তেল। তো সরষার তেলটা একটু বেশি করেই দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে কড়াই এতটুকুন জল দিয়ে, তো এইটা আধ ঘন্টার মতন আমি ঢাকা দিয়ে করে নিয়েছি। তো এই দেখো কত সুন্দর কালারও এসে গেছে, আর ভাপাটাও খুব সুন্দর হয়েছে মনে। এরপরে এবারে দেখো দিয়ে দিলাম ভাতের উপরে, খেতে খুব মজা লেগেছে একদম। আমার ছেলে তো বলছে খুব সুন্দর হয়েছে। তো কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে।